কিভাবে ছেলেকে সকালবেলা গুছিয়ে রেডি করে স্কুলে পাঠাই আর ছেলে আমার এভাবে ফেরে। তো দেখতে পাচ্ছ পুরো জামাটার উপরে কিন্তু পেনের কালি দিয়ে ভর্তি। ওই বন্ধুদের সাথে খেলেছে, আমি বললাম কী হয়েছে এটা? বলছে বন্ধুদের সাথে পেন ফাইটিং খেলছিলাম, পেন দিয়ে খেলা হচ্ছিল, তো পেনের কালি পড়ে গেছে, কেউ একজন পেছন থেকে করেছে আর ওর পুরো জামাটা এইভাবে পেনের কালিতে ভর্তি। মানে পুরো এই পেনের কালি কি আর তোলা যায়, তোমরাই বলো। তো বাড়ি এসে শুরু করে রুটি করতে, তো আজকে সকালবেলা রুটি খাবো। আর বাবান দেখো স্কুল থেকে আসার সময় তো রোজই বায়না থাকে, তো এটা খাবে বলে বায়না করছিল, কি একটা চকলেট টাইপের যাই হোক কিনে দিয়েছিলাম, আমি অত নাম জানি না। তো বসে বসে খাচ্ছে, আমি খাবো এই যে চা, রুটি গরম গরম চা করে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 11:12, তো 12টা এখনও বাজেনি বলেই বললাম গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমার শরীরটা তেমন ভালো নেই, ওই মোটামুটি আছি। তো কি হয়েছে বলো তো, সকাল থেকে ওকে স্কুলে ছেড়ে এসে আর কিছু করে উঠতে পারিনি, ভেবেছিলাম আর সকাল সকাল সব করে নেবো, ওই জন্য বোধ হয়নি। এখন খাচ্ছি চা রুটি সব, মানে ওকে তো ছেড়ে এসেছি 7টার মধ্যেই, তারপরে আর কিছু করে উঠতে পারিনি বলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এসে একটু শুয়েছিলাম, আর পায়েও ভীষণ ব্যথা ছিল। তো হচ্ছে ব্যাপার, এখন অনেকদিন পরে চা রুটি খাচ্ছি, ভালো লাগছে, তবে ভীষণ খিদে পেয়ে গেছিল। তো যা হয়েছে সেটা তো বললাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, কিছু করার নেই, রাতে ভালো ঘুম হয়নি, তো ওই জন্য এখন খেয়ে সেরে নেবো, তারপর রান্না বান্নার দিকে যাবো। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে থাকবে, চলো দেখে দেখো। এই যে কলে জল এসে গেছে, এখন বেজে গেল পুরো 12টা। হ্যাঁ দেখো, আর এই যে বাসনগুলো মাজবো, মেজে এই যে বালতি ভরা কাপড় ভেজানো। তো জামা কাপড়গুলো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো গরম জল করে কাচা ছিল, আর বুঝতে পারছি এখন 12টা বেজেও গিয়েছে। তো ভাবছি আগে কেচে নিই, শ্যাম্পু করবো একটু, না হলে আর কলে জল পাবো না। তো কলে জল না পেলেও চান করতে অসুবিধে, ওই পাতকুয়া থেকে জল তুলতে অনেকটাই কষ্ট হয় বোঝো। আর যেহেতু কলে জল আছে, তো কাছাকাছি চান করার কাজটা সেরে নিই, পরে রান্না করব। ভাতটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে আর আমি এদিকে কাপড় কাচতে বসে পড়েছি। তো সকালবেলায় যা হলো, মানে বাবা নাকি স্কুলে ছেড়ে এসেই ঘুমিয়ে পড়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো এখন কি করব, কালকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, যেটা রান্না করা হয়নি, মাছের ঝাল করেছিলাম, তো ওই ডালটা সেদ্ধ করা আছে, ওটা ফোড়ন দেবো। আর এখানে সবজি বলতে দেখো বাঁধাকপি, বেগুন আর সিম আছে, তো যেটা খারাপ হয়ে গেছে সিমটাই শুকনো হয়ে যাচ্ছে, তো সিমটা নিয়ে চলে এলাম, সিম আলু। আর এখানে দেখো পাঁচফোড়ন আর কিছুটা রসুন কুচি করে নিয়েছি, ডালে ফোড়ন দেবো আজকে, পাঁচফোড়ন আর রসুন। তো এই যে ডালটা ফোড়ন দিয়ে বসিয়ে দিই, এই দেখো বন্ধুরা, তো এই ডালটা ফোড়ন দিতে দিয়ে এবার আমি এসে সবজি কাটতে যাব। সবজি বলতে ওই যে সিমটা নিয়ে এসেছি কিছু, পুরোটা নিয়ে আসিনি, আর আলু নিয়ে এসেছি একটা। তো এই সিম আলু একসাথে কুচিয়ে ভাবছি একটু চচ্চড়ি মতো করব, মানে ঝোল থাকবে না, পুরো ভাজাও হবে না, একটু মাখো মাখো চচ্চড়ি টাইপের। অল্প করে একটু চিংড়ি মাছ দেবো ভেতরে দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করব, ডালের সাথেও খাওয়া যাবে। তো যাই হোক, রান্নাবান্নার খুব বেশি ঝামেলা নেই। এই দেখো পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি ফোড়নে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা চেরা, আর এখানে আছে সিম আলু, এই যে কুচিয়ে রেখেছি, এ দেখো। তো এবার আমি দেখো সিম আলুটা দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমার ইয়ে নুন, হলুদ, আর দেবো অল্প করে চিনি, স্বাদ মতো চিনি, যাই হোক সবেতে একটু করে চিনি দিলে দেখবে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়, মানে বেশ ভালো লাগে। তো আমি তো এখন, আগে তো মিষ্টি একদমই তরকারিতে খেতাম না, এগুলো কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয়েছে, মুখের স্বাদ বদল যাকে বলে। তো যাই হোক, সব রান্নাতেই অল্প করে, মানে যে খুব মিষ্টি হতে হবে এরকম কিন্তু নয়, মানে অল্প করে দেবে সব জিনিসে, অন্যরকম একটা যেন টেস্ট হয়। তো এই ভালো করে এই নেড়ে চেড়ে নিয়ে, তারপরে আমি দেখো জল ছিল না আজকে, না জলটাও ভরা হয়নি, চান করেছি, কাপড় কেচেছি, মাথায় ছিল না। তো যাই হোক, ওই ঘর থেকে এক বোতল জল নিয়ে এলাম, আর এখন আমি এই যে রান্নাটাকে চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে অল্প করে জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর এখন খাচ্ছি একটু জল। আজকে সকাল থেকে অনেকটাই জল খেয়ে নিয়েছি, অনেকটা বলতে তাও 2 লিটারের বেশি। আমি তো জল একদমই খাই না বন্ধুরা, বলতে পারো খুব কম পরিমাণ জল খাই। তো যেই শুনছে আমার পায়ে ব্যথা, সেই বলছে জল খাও বেশি করে, জল খেলে ভালো হবে। তো বড়দের কথা শুনে এই কাজটা আমি আজ থেকেই বেশি বলতে পারো বেশি করে শুরু করে দিয়েছি, মানে 2 লিটার জল অলরেডি আমার খাওয়া হয়ে গেছে সকাল থেকে। তো বড়দের কথা মতোই বলতে পারো, তাদের কথা শুনেই আজ এমন একটা কাজ করছি। তো আজ থেকে শুরু করলাম বেশি করে জল খাওয়া, জানি না রেগুলার পারবো কি না, আজ তো বাড়ছি।
তবে সারাদিনে যা হবে মনে হয় 3 লিটার খেতে পারবো। এদিকে আমার সিম চচ্চড়িটাও হয়ে গেছে, এই দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, খুব বেশি দিনই, অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে, তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা এটা। আর এখানে হয়েছে ডাল, ব্যাস আজকে দুপুরের মেনু এই দুটোই পদ। আর এখন আমি এই মোছামুছির কাজগুলো সেরে নেব, তো রান্না মানেই পরিষ্কার, এগুলো তো করতেই হবে, কখনো রান্নাঘরটা ফেলে রেখে চলে যেতে পারবো না, সে শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক। তো পায়ের সমস্যাটা তো লেগেই আছে, কিছুতেই যেন ওটা আমার আর যাচ্ছেই না, তো কি করব বলো, কিছুতেই ব্যথা কমছে না, পায়ের মধ্যে হাড়ের মধ্যে কামড়াচ্ছে, ভীষণ যন্ত্রণা হয় জানো তো পায়ের মধ্যে হাড়ে, ওই বাঁ পাটাতে যেটাতে সমস্যা হচ্ছে। তো এই ডাক্তারবাবু যা ওষুধ দিয়েছে তাতে কোনো আমার পরিবর্তন বুঝতে পাচ্ছি না, তো রিপোর্টে কি আসবে সেটা জানি না, হয়তো রিপোর্ট দেখে কিছু বোঝা যাবে যে কেন সমস্যাটা হচ্ছে। তো সে তো এখনও অনেক দেরি, 2 সপ্তাহ টাইম দিয়েছে, তো 2 সপ্তাহে যে এইভাবে ওষুধ খেয়ে চলতে হবে না, সত্যি ভালো লাগছে না কি বলো তো, অনেকটা লম্বা টাইম দিয়েছে কিন্তু ওষুধে তো কোনো কাজ হচ্ছে না, কি করব বলো তো। আর যেহেতু পরীক্ষাগুলো হয়েছে একটু টেনশন ফ্রি আছে যে কিছু না কিছু তো রিপোর্টে বেরোবেই, হয়তো সেই সমস্যার কারণে আমার পায়ে অবস্থা হয়েছে। তো এদিকে দেখো আমার এই মোছামুছির কাজগুলো হয়ে গেল, এবার বসলাম এই যে বাসনগুলো, দেখো আমি ঠিক করে বসতেও পারছি না, মানে টুলটাকে মানে বসার টুলটাকে ধরে তবে আমি কিন্তু বসলাম, এখনও পর্যন্ত আমি ঠিক করে বসতে পারছি না। আর মেঝেতে বা এই যে ঠান্ডায় মানে জলের কাজ হচ্ছে, এখানেও বেশিক্ষণ আমি মানে কাজ করতে পারছি না, পাটাকে যেরম ভাঁজ করে বসে মানে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। তো এই যে জলের ড্রামটা বুঝতে পারছো, জলটা শেষ হয়ে গেছিলো, তো জলের ড্রামটাও মেজে একদম উপর করে রেখে দেবো, বিকেলবেলা 4টেই জল এলে জলটা ভরে নেব। আর বাসন বলতে সব তো মাজা হয়ে গেছে, এই কড়াইটা হাতাটা খুন্তিটা গামলাটা, ব্যাস এইটুকু বাসন আমি মেজে এখন ও ঘরে যাব। তো এ ঘরের কাজ তো কমপ্লিট, এ ঘরের নিয়ে আর চিন্তা নেই, যাবো ও ঘরে। আর খিদে কিন্তু আজকে সেরকম কিছু পাইনি, অনেকটা বেলা করেই রুটিটা খেয়েছিলাম, 2টো রুটি খেয়েছিলাম, তো সেই রুটিটা খেয়েছিলাম ওই জন্য খিদে পাইনি। আর বাবান তো ওদিকে ও ঘরে ঘুমাচ্ছে কি বলতো, ও সেই খেয়েছিল, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছে, আর আমি আর ডাকিনি, একটু ঘুমিয়ে নিক, সকালে স্কুলে গিয়েছিল, ভোরবেলা উঠতে হয়েছিল ওই জন্য। আর আমি এই যে রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরে যাচ্ছি এবার, তারপরে বাবানকে ভাবছি ঘুম থেকে তুলে দেব। তো এবার তো শুধু এঘর ওঘর করতেই থাকবো, এটা ওটা সেটা নিয়ে একবারে তালা বন্ধ করে চলো ও ঘরে যাব। আর এ ঘরের কাজ কমপ্লিট বন্ধুরা, এই দেখো সব বাসন এখানে উপর করে দিয়েছি মাজার পরে, আর এই যে চৌকিটা, আর এপাশে এই যে রান্না করি যে পাশটা, ব্যাস এবার তালা বন্ধ করে দিয়ে চলে যাব ও ঘরের দিকে। আর আজকে বাইরে কিন্তু খুব রোদ্দুর, মানে জামা কাপড় দিয়ে গেছেছি, ভালোই ভালো মতোই শুকিয়ে গেছিলো অর্ধেকটা। সকালবেলা দেখেছিলে বাবানের হাতে স্কুল থেকে আসার সময় তুলসী গাছটা তুলে এনেছিলাম, তো ওটা ওই দেখো ওই টপটার মধ্যে দিয়ে দিয়েছি, পুঁতে দিয়েছি তুলসী গাছটা, তো ওটা কতক্ষণ থাকবে জানি না, আমি যতবারই তুলসী গাছ লাগাই না কেন ততবারই সেই তুলসী গাছটা চুরি হয়ে যায়, মানে সেই গাছটা আর পাওয়া যায় না, তো সেটাকে তো চুরিই বলে বলো নাকি, তুলসী গাছ পর্যন্ত চুরি হয়ে যায়, জানি না এই কাজটা কে করে, কার মানে রুচিতে এমন একটা কাজ করতে ইচ্ছে করে। তো বাবান বলেছিলাম ঘুমাচ্ছে, ওই দেখো ও উঠে, আমি বললাম ওঠো বাবা 2:45 বাজে, দারুণ হয়েছে, মাঝে মধ্যে রসুন ফোড়ন দিয়ে না মুসুরির ডাল করলে খুব ভালো লাগে, আর অনেকদিন পরে করলাম ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়া সেরে পরে আবার আসছি। এখন বাজে বন্ধুরা ওই 4:10 এরকমই বাজে, চলে এসছি উপরের দিকে, এই জামা কাপড়গুলো দেখো যেগুলো টিনের চালে দিয়েছিলাম তো ওগুলো তুলে নেব, বুঝতে পারছো এখন আর রোদ নেই, আর সব জামা কাপড়ই তুলে নিয়ে ঘরে গেছিলাম। অনেকক্ষণ পরে দেখো বন্ধুরা এসেছি, বাবানকে পড়তে নিয়ে যাচ্ছি, তো বাবানকে পড়তে দিয়ে আর ফেরার পথে দেখো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা গরু, ওখানে 2টো মাছ, আর আবার সামনেও 2টো ছিল, এতগুলো গরু দাঁড়িয়ে আছে না, আমি ওটা যেতেই পাচ্ছি না, বাবানকে দিয়ে ফিরছিলাম, তাও যদি পেছনে দৌড়ায় দাঁড়িয়ে থাকি কেউ এলে তখন যাব। চলে এসেছি বন্ধুরা ঘরে, ঘরের অবস্থা দেখো, এদিকে সব ভিজে জামা কাপড়, এদিকে আবার শুকনো জামা কাপড়, তো অনেক কাঁচা ধোয়া হয়েছিল কালকে আজকে, তো ঘরে শুধু চারিদিকে তাকালেই জামা কাপড় দেখা যাচ্ছে,
তো ভিজেগুলো তো সব মেলে দিয়েছি চারিদিকে, আর হেঁটে এসেছি যেহেতু গরম লেগে গেছে আজকে, কিন্তু ঠান্ডাটা একদমই নেই বললে চলে। তো একটু পাখাটা চালিয়ে নিয়েছি হালকা করে, আর এই যে চারিদিকে মেলে দিয়েছি যেগুলো শুকনো ওগুলো এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে নেব। তো চারিদিকে জামাকাপড় ছেটানো ছেটানো মানে ছড়ানো ছেটানো থাকলে না সত্যি ভালো লাগে না, আর অনেক জামাকাপড়ই কাচা দেওয়া হয়েছিল বন্ধুরা। তো রাস্তায় আজকাল বেরোলে চারিদিকে খালি কুকুর আর গরু, মানে সব সময়, আর আমি তো দুটো জিনিসকেই খুবই ভয় পাই। তো যাই হোক, এর চেয়ে ব্যাপার, আর এখন আমি বসবো, কিছু খাওয়া দাওয়া করবো না, সন্ধেবেলা যে চাটা খাবো সেরকম কোনো ব্যাপার নেই আজকে, কোনো কিছুই খাবো না। আর আজকাল বিকেলবেলা দেখছি ইদানিং খুব প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে, কিছু না খেতে, খেয়েছি তো দুপুরবেলা কিন্তু বিকেল হতেই মনে হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, পেটটা কেমন জানি করছে, মানে ফুলে উঠছে। যাই হোক, আর এখন আমি বসে বসে একটু টিভি দেখবো বন্ধুরা, আর ওদিকে কিছু কাজ আছে ভাবছি সেটা করব। তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, যাই হোক এবার যাবো ও পাশে। তো এ পাশে চলে এলাম, দেখো দুটো ব্লাউজ নিয়ে, দুটো তিনটে। তো ব্লাউজগুলোর কী হয়েছে বলো তো, হুকগুলো ঢিলে হয়ে গেছে, কোনোটার হুক খুলে পড়ে গেছে, কিন্তু এগুলো সবই নতুন ব্লাউজ, খুব কম পরা হয় ব্লাউজগুলো। তো ভাবছি বসে না থেকে এখন টিভি দেখতে দেখতেই হুকগুলো টাইট দিয়ে দিই, তো ওই জন্য সুই সুতো নিয়ে বসে পড়েছি ব্লাউজগুলো নিয়ে, আর হুকটা লাগিয়ে নেবো, এদিকে টিভিটাও চালিয়েছি। তো সিরিয়ালগুলো না মাঝে মধ্যে দেখতে দেখতে পুরো একঘেয়ে লাগে, মানে ভালো লাগে না, মনে হয় যেন একঘেয়েমি হয়ে যায়, তখন এই গান চালিয়ে দিই। তো এখনও তাই হচ্ছিল, ভালো লাগছে না দেখতে, তো একটু গান চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে এখন আমি এই হুকগুলো দেখো টাইট দেবো, আর বসে বসে গান শুনবো। তো শরীরটা ভালো না থাকলে না কোনো কিছুর দিকেই যেন ভালো লাগে না, না সিরিয়াল দেখতে ভালো লাগে, না শুয়ে থাকতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, কিছুই ভালো লাগে না, এর চেয়ে সব থেকে বড়ো ব্যাপার। ওই জন্য গান চালিয়ে দিয়ে এখন এই ব্লাউজের হুক টাইট দিচ্ছি, আর আজকের ব্লগটাও বন্ধুরা এখানে শেষ করছি। গুড নাইট, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব।